প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিদেশি কূটনীতিকদের সম্মানে চা চক্রের আয়োজন করেন। গণভবনে আয়োজিত চা চক্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, রাশিয়া, জাপান, ভারত, জার্মানি, সৌদি আরব, সুইডেন, ইতালি সহ 48টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধান যোগ দেন। এছাড়া জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউএনএইচসিআর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও চা চক্রে অংশ নেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ, আমিন হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, এইচ টি ইমাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অতিথিদের ঐতিহ্যবাহী নানা খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।